ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, সকাল বলতে এখন অলরেডি 12টা বেজে গেছে, তো আমরা একদম রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলবোই, আর পুরো দিনের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রাজেশ এসে গেছে, আমাদের রাজেশ। তো রাজেশ আমরা কোথায় যাচ্ছি বলো? We are going to desert safari and it is one of the best places in Dubai to see. Yes. তো ফাইনালি রাজেশ আজকে আমাদের আমাকে নিয়ে যাচ্ছে, নেমোকে নিয়ে যাচ্ছে ডেজার্ট সাফারিতে। শুধু আমরা না, আমাদের সাথে আরো কিছু লোক যাবে, তারা হচ্ছে মানে রাজেশের অফিস কলিগস। না রাজেশ? Yes. So how many of them, like how many there of are five people are coming? তো ওরা পাঁচজন আসছে আর আমরা এখান থেকে দুজন বড় আর একজন ছোট তো আছেই সাথে। তো আমরা এখান থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে একটা প্লেস বলেছে, আমাদের এখান থেকে সেই অবধি যেতে হবে। দেন ওরা লাইক ডেজার্ট সাফারির যারা লোক, ওরা এসে আমাদেরকে ওখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। অ্যান্ড দেন আগেন যখন আমরা ফেরত আসবো ওখানেই আমাদেরকে ড্রপ করবে, দেন ওখান থেকে আমাদের অন্য ইয়ে নিয়ে আমাদের আবার ফেরত আসতে হবে। তো চলো, এনিওয়েজ একটু লেট হয়ে গেছে। আর দেখো বাড়ি থেকে বেরোতে গেলে সকাল সকাল নেমো যেহেতু আছে, একটু তো লেট হয়েই যায়। তো এনিওয়েজ আমরা এখন বেরোচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ওখানে গিয়ে আমরা কী কী দেখবো না দেখবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমরা এখানে পিক আপ পয়েন্টে অলরেডি এসে গেছি, আমরা সবার ফার্স্ট এখনোর দিকেও আসিনি। তো এখন অলরেডি 2:00 বেজে গেছে আর আমাদের 2:30 বলেছে এখান থেকে পিক আপ করবে। তো আমরা তো পৌঁছে গেছি, দেখি আর আমাদের সাথে যারা যাবে তারা কখন কতক্ষণে পৌঁছায়। তো আমরা অপেক্ষা করছি আর রাজেশ এখানে একটা এটিএম খোঁজাখুঁজি করছে। তো আমরা এখন বাসে বসে গেছি, এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমাদের মানে পিক আপ করে নিয়ে যাচ্ছে সেখানে রিসর্টে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি ডেজার্ট সাফারিতে। ওখান থেকে আমাদের বাসে একটা জায়গাতে আমাদের নামিয়ে দিল, ওখান থেকে আগেইন দেন একটা 7-সিটারের গাড়িতে করে আমাদের নিয়ে এসছে। কিন্তু মানে ওখান যেখানে বাস নামিয়েছিল ওখান থেকে মনে হয় 7-সিটারের গাড়িতে করে আমাদের আসতে 5 মিনিটস লেগেছে। কিন্তু 5 মিনিটস যে এত ডেঞ্জার ছিল কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমরা ঠিকভাবে ভিডিও নিতে পারিনি। এত উঁচু নিচু যেভাবে গাড়ি চালাচ্ছিল, মানে আমি সবসময় দেখেছি ভিডিওতে ফটোসে, কিন্তু কোনো দিনও মানে সেইভাবে এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আজকে এক্সপিরিয়েন্স করলাম, বাপরে প্রচুর, মানে সবার এত পুরো ফুল এসির মধ্যেই সবাই সবাই ঘেমে চুড়ে ঘেমে মেমে একাকার হয়ে গেছিলো। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, তো দেখি এখানে নেক্সট কী কী হয়, কী কী দেখা যায় এখানে। ಮಾಡ್ತೀಯ
go, put on. Go, 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 you won't come. नहीं 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 हुआ मेरा हुआ है ना मेरा हुआ अब फेस चेक कर लो ठीक से रुको रुक जाइए मेरे कैमरामैन को ठीक है रेडी कैमरामैन सर रेडी 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 ओके हां भैया चलिए अद्वैक कम क्विकली सिंगल वीआईपी वाली फीलिंग आ रही होगी প্রচুর এনজয় করেছি আজকে মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য সবটাই আমি নিয়েছি ভিডিও তো চলো এনিওয়েজ পুরো লোকজন সব এখান থেকে অলরেডি চলে গেছে সব খালি তো আমরাও এখন বেরেছি তো যদি এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আবার দেখাবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি